পৃথিবীতে প্রথমবারের মতো পুরুষ মানুষের পেট থেকে বাচ্চা জন্মদানের মতো বিরল ঘটনা ঘটল। শুনতে অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি আর আশ্চর্য হওয়ার মতো ঘটনা। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে জিয়া ও জাহাদ নামক দম্পতির মাধ্যমে। প্রকৃতপক্ষে এই দম্পতি মূলত ট্রান্সজেন্ডার। জিয়া জন্মগ্রহণ করে একজন ছেলে হিসেবে, কিন্তু যখন তার মনে হলো যে সে নিজেকে মেয়ে হিসেবে অনুভব করে, স্বাবলম্বী হওয়ার পর জেন্ডার পরিবর্তন করে ফেলে সে। অপরদিকে জাহাদ জন্মগতভাবে মেয়ে হলেও জেন্ডার পরিবর্তন করে ছেলে হয়। তাদের এই পরিবর্তন চলাকালীন তারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে এবং এ ব্যাপারে জাহাদ বেশি আগ্রহ প্রকাশ করে একই সাথে বাবা এবং মা হতে। তাদের ডাক্তার জানান বাচ্চা নেওয়া সম্ভব, যেহেতু জাহাদের এখনও ইউটেরাস আছে। তারপরই শুরু হয় তাদের এই যাত্রা। কিছুদিন আগে এই দম্পতি সোশ্যাল মিডিয়াতে বেবি বাম্পের ছবি আপলোড করে। অবশেষে গত 8 তারিখ জাহাদ একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। এরকম একটি ব্যাপার নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। অনেকেই শুভকামনা জানাচ্ছেন জিয়া এবং জাহাদের নবগত সন্তানের জন্য। দর্শক, এমন একটি ঘটনাতে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।